নাসরিন আক্তার প্রশ্ন করেছেন, ডায়েট করতে কোন আটার রুটি খাবো? অ্যাকচুয়ালি ডায়েট মানে তো হলো পথ্য, সো কোন ডায়েটের মানেই হলো যে আটার রুটি খেতে হবে এমনটিও নয়, বাট যদি আপনি জানতে চান যে যদি আটার রুটি খান কোনটি ভালো, সেক্ষেত্রে বলবো হলো লাল আটার রুটি। একেবারেই গম থেকে ভাঙিয়ে যে রুটি করা হয়, যে আটাটা হয় প্রথম গম ভাঙানোর পরে যে আটাটা হয়, সেটা অনেক বেশি ফাইবারযুক্ত থাকে, অনেক বেশি ভিটামিন বি কমপ্লেক্সযুক্ত থাকে। যেই খাবারটা ফাইবার রিচ থাকে সেটা যখন আমরা ওয়েট লসের ক্ষেত্রে দিয়ে থাকি অথবা ওয়েট গেইনের ক্ষেত্রে আমরা দিয়ে থাকি, তখন দেখা গেছে যে এটি স্টমাকটাকে ভালো রাখে, ফুল রাখে, যার কারণে হলো আস্তে আস্তে ডাইজেস্ট হয়, হাংরি ফিলিংসটা কমে যায়। এবং যখন হাই ফাইবার এবং লাল আটার রুটিতে ভিটামিন B1, থায়ামিন, রিবোফ্লাভিন এগুলো পাওয়া যায়, নায়াসিন, যার কারণে অন্য অনেক খাবার থেকে আমরা এটি পাই না, এই কারণে লাল চাল বা লাল আটার রুটি আমরা খেতে বলে থাকি। এটি শরীরের জন্য অনেক বেশি ভালো।